আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মুজাহিরুল ইসলাম। তোমরা কেমন আছো বলো? ওয়ালিদ, হাবিবুর রহমান, সুলতানা, ইকরা, প্রিয় শিক্ষার্থীরা, আলহামদুলিল্লাহ ভালো আছি আমি। তোমরা কে কেমন আছো একটু জানাও। ওয়ালিদ, আমার কথা শুনতে পাচ্ছ? হাবিবুর রহমান, সুলতানা, ইকরা, তোমরা কি খবর, কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালিদ বিন আফসার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, স্যার ভালো আছো? স্যার আপনি কেমন আছেন? স্যার ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে মোটামুটি আমরা 6 জন যুক্ত হয়েছে। আমরা ক্লাস শুরু করে দিব। শেখ সাদিয়া সুলতানা আসছে, পরে তারপর আসছে কে, নাজেতা খান। আচ্ছা, তোমাদেরকেও ক্লাসে স্বাগতম। আমরা ক্লাস শুরু করে দেই, কেমন কি বলো তোমরা? অনেকে আর অপেক্ষা করবো, 5 মিনিট অপেক্ষা করলাম। ঠিক আছে, ক্লাস শুরু করি। তোমরা সবাই সহযোগিতা করবে আশা করছি। আচ্ছা, স্ক্রিনে এই আমার ল্যাপটপের স্ক্রিনটা তোমরা দেখতে পাচ্ছ? দেখি বলো, কেউ একজন বলে আমাকে সহযোগিতা করো। আমার ল্যাপটপের স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। ইয়েস স্যার, দেখা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। আল্লাহর নামে শুরু করলে বরকত হয়। আল্লাহ আমাদের জ্ঞান বাড়িয়ে দেয়। রব্বি জিদনি ইলমা। তোমাদেরকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমাদের উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ, সেই কামনায় আমরা আজকে ক্লাসটা শুরু করব। ওয়েলকাম টু অনলাইন ক্লাস, সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাস। তোমাদেরকে আবারও স্বাগতম। তোমাদের সাথে আছি আমি যথারীতি মোহাম্মদ মোজাহিরুল ইসলাম। আজকে যে পাঠটা আমরা পড়বো, পাঠের সাথে একটু পরিচিত হই। তোমরা একটু তোমাদের অডিও গুলো মিউট করে রাখবে, হ্যাঁ, যে শব্দ করবে না। কাউকে কোনো প্রশ্ন করলে বা কিছু জিজ্ঞাসা করলে তখন আনমিউট করে উত্তর দিও। এমনি শব্দ করলে আমাদের ক্লাসে কি হবে, ব্যাঘাত ঘটবে। এসএসসি স্পেশাল 2021, বিষয় ইসলাম উন্নতি শিক্ষা, লেকচার 1, লেকচার 1, প্রথম অধ্যায়, আকায়েদ ও নৈতিক জীবন। আমরা যদি এটা পড়ে ফেলেছিলাম, কিন্তু যেহেতু আমাদের সিলেবাস আবার পুনঃ সংশোধন করা হয়েছে, সেহেতু আমরা আবার প্রথম অধ্যায় থেকেই যাব। আচ্ছা, প্রথম অধ্যায়ের পার্ট 1, সেটা হচ্ছে ইসলাম। ইসলামের পরিচয় আমরা জানি, তারপর আমরা সংক্ষেপে একটু জানবো যে ইসলাম আরবি শব্দ। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। কেমন? ব্যবহারিক অর্থে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলা হয়। এটা তো তোমরা জানো। আচ্ছা, পরিভাষা ইসলাম কাকে বলে? শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা, বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলে। ইসলামের শাব্দিক, ব্যবহারিক ও পারিভাষিক অর্থ আমরা জানলাম। হাবিবুর রহমান, তুমি একটু আমাদেরকে সহযোগিতা করো। তুমি বলো তো ইসলাম শব্দের অর্থ কি? ইয়েস স্যার, ইসলাম কাকে বলে বলো? হাবিবুর রহমান, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করার মাধ্যমে শান্তির পথে চলার নাম ইসলাম। আচ্ছা, আর ইসলাম শরীয়তের পরিভাষায় ইসলাম কাকে বলে? শরীয়তের পরিভাষায় ইসলাম কাকে বলে? আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণরূপে বিশ্বাস স্থাপন করা,
তার নিকট আত্মসমর্পণ করা বিনা দ্বিধায় তার জাবিজাতির নিষেধের আনুগত্য করা এবং তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথ অনুসারে জীবনযাপন করাকে ইসলাম বলে। মাশাআল্লাহ, সুন্দর বলেছো হাবিবুর রহমান। দেখো ইসলামের যে সংজ্ঞা সেটা আমরা খেয়াল করলে দেখতে পাই যে আল্লাহ তাআলার প্রতি আন্তরিকভাবে বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা। অর্ধেক মানবো অর্ধেক মানবো না এমন করলে হবে না, পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। বিনা দ্বিধায় তার যাবতীয় আদেশ নিষেধের আনুগত্য করা, কোন রকম দ্বিধা করা যাবে না, এবং তার দেওয়া বিধান ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ অনুসারে জীবন যাপন করাকে ইসলাম বলে। ধরো ইসলামের কোন একটি অংশ আমাদের জন্য ভালো লাগতেছে সেটা পালন করলাম, কোন একটি অংশ আমাদের জন্য ভালো লাগতেছে না কষ্ট মনে হচ্ছে সেটা পালন করলাম না, এর নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণভাবে আল্লাহর নিকট আত্মসমর্পণ করা, তার বিধান মেনে চলা। তারপর দেখো যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে বলা হয় মুসলিম বা মুসলমান। যিনি ইসলাম অনুসারে জীবন পরিচালনা করেন তাকে কি বলা হয়? মুসলিম বা মুসলমান, যেটা আমরা ইসলাম ধর্ম যারা মেনে চলি তাদেরকে বলা হয় মুসলিম বা মুসলমান। মুসলিম হচ্ছে এক বচন, মুসলমান হচ্ছে বহু বচন, এর অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। হ্যাঁ ঠিক আছে, তাহলে ইসলামের যেই সংজ্ঞা এটা মোটামুটি আমরা জানলাম, তাই তো? আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আমরা খেয়াল করি ইসলামের কিছু বিষয় নিয়ে আমরা খেয়াল করি যে আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা হলো ইসলাম। পৃথিবীতে মোট কতগুলো ধর্ম আছে কেউ বলতে পারো? সাবিদ ইসলাম তুমি বলতে পারো? সাবিদ ইসলাম আমাদের সাথে পরে যুক্ত হয়েছে, সাবিদকে ক্লাসে স্বাগতম জানাই। সাবিদ আমার কথা শুনতে পাচ্ছো? বৈদ্য চারটি। পৃথিবীতে কতগুলো ইসলাম কতগুলো ধর্ম আছে? চারটি বললো সাবিদ। হাবিবুর রহমান তুমি বলতে পারবা পৃথিবীতে কতগুলো ধর্ম আছে? বলতে পারবো না। বলতে পারবো না। সুলতান ইকরা তুমি বলতে পারবা পৃথিবীতে কতগুলো ধর্ম আছে? স্যার মেবি 4300টি। 4300টি, তুমি এটা কোথায় শুনেছো? কোথায় শুনেছো এটা? স্যার আমি মনে হয় একবার পড়েছিলাম কোথাও। হতে পারে, তবে অনেকগুলো ধর্ম আছে, তার মধ্যে আমার জানা মতে প্রায় 250টির বেশি ধর্ম আছে, প্রধান ধর্ম মানে 250র মত ধর্ম আছে। তুমি যেটা বললা সেটাও একটা সোর্স হতে পারে ছোটখাটো মিলে। বাংলাদেশে প্রায় 8 থেকে 10টি ধর্মের পাওয়া যায়, খবর পাওয়া যায়। মূল ধর্ম বা প্রধান ধর্ম হলো তো তোমার চারটি, মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, কিন্তু এর বাইরে অনেকগুলো ধর্ম আছে। তো মূল কথা যেটা আমরা বলতে চাচ্ছিলাম যে এতগুলো ধর্ম পৃথিবীতে কিন্তু আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই কথা থেকে একটা আমরা উত্তর পেতে পারি যে পৃথিবীতে যতগুলো ধর্ম আছে এর মধ্যে সবচেয়ে সঠিক এবং আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ধর্ম হলো কি? ইসলাম। ইসলাম ধর্ম মেনে চললেই হ্যাঁ আল্লাহর শান্তি এবং আল্লাহর রহমত পাওয়া যাবে। তাহলে বাকিরা কি? বাকিরা আমরা অন্তত এতটুকু বলবো যে এটা আল্লাহর মনোনীত বা আল্লাহর নিকট পছন্দনীয় ধর্ম নয় এগুলো। হ্যাঁ, তবে আমরা কারো ধর্মে হস্তক্ষেপ করবো না, আমরা আমাদের ধর্মটাই পালন করব। এই যে আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম, এটা আমরা কোথায় জানতে পারি? এটা লিখা আছে সূরা আলে ইমরানে আয়াত 19, আরবিটা হচ্ছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা হলো ইসলাম। আচ্ছা, এরপরের বিষয়টা আমরা যদি খেয়াল করি, আর ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, মানব জীবনের সকল বিষয় ও সকল সমস্যার সমাধান এতে আছে। ইসলাম কেমন জীবন ব্যবস্থা? পূর্ণাঙ্গ, পরিপূর্ণ। মানব জীবনের এমন কোন দিক নেই যা নিয়ে ইসলামে আলোচনা করা হয় নাই। এটা আমরা কোথায় পাবো? সূরা আল ইমরানের আয়াত 3, ওখানে আল্লাহ তাআলা বলেন আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, যে তোমাদের জন্য আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম, দীনকে সম্পূর্ণ করলাম। এই বক্তব্যটা আছে। কেমন? পৃথিবীর অন্য কোন ধর্মে ইয়েস স্যার মানুষের জীবনের সব দিক নিয়ে আলোচনা করা হয় নাই। কেউ বলতে পারবে না যে অন্য কোন ধর্ম এতটা বিস্তৃত, এতটা ব্যাপক আলোচনা করেছে মানুষের জীবন
নিয়ে। শুধু ইসলামেই মানুষের জীবনের সব সমস্যার সমাধান আছে। আরেকটা বিষয় হচ্ছে, অন্যান্য ধর্মগুলো বিশেষ স্থানের জন্য, বিশেষ সময়ের জন্য, কিন্তু ইসলাম কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের, সকল জায়গার মানুষের জন্য। আচ্ছা, তারপর আমরা খেয়াল করি ইসলাম শব্দটি সিলমুন সব মূল ধাতু থেকে নির্গত। সিলমুন অর্থ শান্তি। আমরা সালাম দেই না, একজন একজনের সাথে দেখা হলে বলি না আসসালামু আলাইকুম। এর অর্থ কি? যে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত। হ্যাঁ, ওই যে আসসালাম বা সিলমুন, এর অর্থ শান্তি। তো সেদিক থেকে এই সিলমুন থেকে ইসলাম শব্দটি এসেছে। কেন? এর ব্যাখ্যা হচ্ছে, ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালিত করে। ইসলামী বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া ও আখিরাতে পরিপূর্ণ শান্তিময় জীবন লাভ করতে পারে। এজন্য ইসলামকে শান্তির ধর্ম বলা হয়। ইসলামের চেয়ে এত বেশি উদার, এত বেশি শান্তির বাণী পৃথিবীর আর কোন ধর্ম প্রচার করতে পারে নাই। অনেকে মনে করে ইসলাম অর্থ শান্তি। না, ইসলাম মানে আনুগত্য। তবে হ্যাঁ, ইসলাম একটি শান্তির ধর্ম। এর কারণ কি? যে আল্লাহর বিধান মেনে চলার মধ্যেই তো শান্তি, তাই না? যাবতীয় কল্যাণ, পৃথিবীর যতগুলো শান্তি আছে, সবচেয়ে শান্তির মালিক কে, শান্তি দেওয়ার মালিক কে, কে শান্তি দিতে পারবে? একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ ছাড়া অন্য কেউ শান্তি দিতে পারবে না। এজন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর রাসূল আমাদেরকে